বিশাল একটা টিমের একজন এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়েছে। হ্যাঁ, আপনাদের অভিযোগ ছিল প্রায় 34 জনের, আড়াই দিন ইতিমধ্যে কেটে গিয়েছে। তো বিষয়টিকে কিভাবে দেখছেন আপনি? আপনি কে মিলন? বিষয়টিকে কিভাবে দেখছেন? বিষয়টিকে আমি আমি চাইছি যে দ্রুত যারা নৃশংসভাবে বাবাকে হত্যা করেছে দ্রুত তারা অ্যারেস্ট হোক, দ্রুত। তার মধ্যে নৃশংসভাবে ওই হত্যালীলায় যারা চরমভাবে কাজ করছিল তাদের তাদের কয়েকটা নাম আমি বলতেছি। এই এরা কবে ধরা পড়বে আমি সবচেয়ে আরও বেশি দ্রুত আশা করব এরা যাতে ধরা পড়ে। তারা পদমণ্ডলের বেটা বেটাগুলা মানে ওদের মানে ছেলেগুলা ছেলেগুলার মধ্যে সাম্পদ মণ্ডল, সাম্পদ মণ্ডল, সুজয় মণ্ডল, চাঁদু, ডাক নাম চাঁদু, এরা হত্যালীলায় বিভৎসভাবে কাজ করছে। তার সঙ্গে হচ্ছে নন্দন মণ্ডল, একদম আমার বাড়ির উপর মানে ওই বড় বান্তার ধারে নন্দন মণ্ডলের বাড়িতে কিছু দুষ্কৃতি লুকিয়েছিল। নন্দন মণ্ডলের স্ত্রী যখন বাবা ওখানে পৌঁছায় নন্দন মণ্ডলের স্ত্রী হচ্ছে ফোন করে দেয় ওদেরকে গ্যাংকে, এরকম একটা সূত্র থেকে খবর পাওয়া গেছে। তারপর এই ওদের বাড়ি থেকে কিছু লোক বাড়ে নন্দন মণ্ডল, নন্দন মণ্ডলের দু ছেলে। কী চান এখন আপনারা? আমরা যেটা চাই যে যারা নৃশংসভাবে বাবাকে হত্যা করেছে তাদের উপযুক্ত শাস্তি, এবং শাস্তি এটা তো একটা বিচার প্রক্রিয়া, এই বিচার প্রক্রিয়াটা কোনোভাবেই আমি চাইনি যাতে রাজ্য সরকারের পুলিশের দ্বারা হোক, এটা যেন সিবিআই তদন্তের মারফত হয়, যাতে এই দাবি আমি করতেছি। এবং এই দাবিকে মিডিয়া যেহেতু মানুষের কণ্ঠস্বর, আমাদের মতো অত্যাচারিত মানুষ মতো অত্যাচারিত মানুষের কণ্ঠস্বর, মিডিয়া যেন একটাই দাবি করে আমাদের পরিবার সিবিআই পায়, সেটা সমস্ত মিডিয়া যেন কণ্ঠস্বর হিসাবে কাজ করে, সমস্ত মিডিয়ার কাছে আমার রিকোয়েস্ট। শেষ একটা প্রশ্ন, ঘটনায় এই মিলন ভৌমিককে আড়াই দিনের মাথায় গ্রেফতার করা হচ্ছে তার বাড়ি থেকে, পুলিশের আড়াই দিন লেগে গেল বাড়ির থেকে এলাকা থেকে গ্রেফতার করতে। হ্যাঁ একদম, তাহলে তাহলে ভাবুন যে এই বিচ এই ধরনের আসামিকে একদম বাড়ির পাশে বাড়ি তাকে গ্রেপ্তার করতে আড়াই দিন লেগে গেল, তারপরেও আবার হচ্ছে হাইকোর্টে হাইকোর্টের রায়ের পর, কিন্তু তার আগেও তো পুলিশ অ্যাক্টিভ হয়ে নিজের থেকেই অ্যারেস্ট করতে পারতো। তাহলে পুলিশ কোথাও যেন একটা মানবিকতাও হারিয়ে ফেলতিছে বা কোথাও যেন একটা বিক্রি হয়ে পড়তিছে। একদম পুলিশ তাদেরকে শেল্টার দিয়ে আছে, বাকি অভিযুক্তরা বাকি অভিযুক্তদের এলাকাতেই আছে, পুলিশ শেল্টার দিয়ে আছে। দাদা আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে কালকে তৃণমূলের পক্ষ থেকে একটা অভিযোগ করা হয়েছে যে আপনার বাবার কে সম্পর্কে কোনো এক সময় যদি নিউজ 18 আপনি চ্যানেল দেখছেন তো? হ্যাঁ আমি চ্যানেল দেখছি। আমি আগে একটা কথা বলি, কুণাল ঘোষের মতো একজন শুভেন্দু অধিকারী, আমি আগে আগে একটা কথা বলি, প্লিজ প্লিজ এটাই বলুন, আপনি দেখছেন এই প্রশ্নটা শেষ করে দিই যে উনি বলছেন যে শুভেন্দু অধিকারী নাকি আপনার বাবাকে অতীতে একবার হুমকিও দিয়েছিলেন, এরকম একটা অভিযোগ করছে, এটা নিয়ে আপনি কি বলবেন? আমি একটা কথা বলি, একটা মানুষ মারা গেছে বর্তমান সময়ে তার রাজনৈতিক পরিচয় সে বিজেপির নেতা এবং টিএমসির হারমাত বাহিনী তাকে মার্ডার করেছে। আমি মনে করি আপনার এই বর্তমান সময়ে যারা অভিযুক্ত যারা তাদেরকে হাইলাইটস করুন, সেই ধরনের প্রশ্ন করুন কে কোথায় অতীতে কি বলেছে, তার দ্বারা যেহেতু বাবার কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি, এই ধরনের প্রশ্ন আপনাদের মতো মিডিয়ার এড়িয়ে চলা উচিত আমি মনে করি। আর কুণাল ঘোষের মতো কুরুচিকর ব্যক্তির ওই ধরনের মন্তব্যগুলো দেখানো এবং এই বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার একটা চেষ্টা এড়িয়ে চলা উচিত। নিউজ 18 বাংলা বিশেষত বলছি, কুণাল ঘোষের মতো ওই মানে কি বলবো একদম রাজ্যের সমস্ত মানুষ জানে ও কুরুচিকর মানে কি ধরনের মানসিকতার ব্যক্তি, ওর বক্তব্য একেবারে অ্যাভয়েড করা উচিত যদি সুস্থ মানসিকতার সাংবাদিক হয় আমি মনে করি। থ্যাংক ইউ। কি নাম?